আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের কোন পর্দা থাকে না। মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাপের দোয়া, এত মজলুম আমরা হচ্ছি, এত জুলুমের শিকার আমরা হচ্ছি, রাতের আঁধারে চোখের পানি ছেড়ে দিয়া লাখো কোটি মুসলমান কান্দে, আল্লাহর কাবার কালো কাপড় ধরে লাখো লাখো মুসলমান চিৎকার করে কান্দে, জালেমদের ক্ষমতার বাস্তব কি আল্লাহর শক্তিশালী করছে কেন? এর কারণ হলো এই, আমার আমার রক্ত, আমার বস্তু, আমার হাতি, আমার বিবেক যা তৈরি হয়েছে সব হলো সুদের টাকা দিয়ে তৈরি, ঠিক না বলুন? আপনার রক্ত, গোশত, মাংস, হাড্ডি সব হলো সুদের টাকা দিয়ে তৈরি, সুদের টাকা দিয়ে তৈরি। রক্ত মাংস দিয়া যখন আমি আল্লাহর দরবারে দোয়া করি, এই হাতটা দিয়া যখন আল্লাহর ঘর স্পর্শ করলাম, আল্লাহর ঘর স্পর্শ করার পরে আবার যখন বাংলাদেশে চলে আসলাম, সুদের টাকা এ হাত দিয়ে সময় লেনদেন করি, ঘুষের টাকা লেনদেন করি, আমার এ হাত দিয়া যখন আল্লাহর দরবারে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে, এই হাত দিয়ে কাবা স্পর্শ করেছো, এই হাত দিয়ে আবার সুদ স্পর্শ করেছো, তোমার এই হাতের দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব না। ও আমার মুসলমান ভাইরা, আমরা যদি আমাদের দোয়াকে আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চাই, গোটা 56,000 বর্গমাইলের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশটাকে সুদমুক্ত করা লাগবে কি লাগবে না? সুদমুক্ত লাগবে কি না? এখন কেমনে সুদমুক্ত করবেন? আপনি লাগাইছেন বড়ই গাছ, আপনি তো আঙ্গুর ফল আশা করতে পারেন না, পারেন না কি? আপনি আঙ্গুর ফল যদি খেতে চান, আপনাকে আঙ্গুর ফল আশা অবশ্যই আঙ্গুর ফলে গাছ রোপণ করা লাগবে, ঠিক না বলুন? সুতরাং আমরা কারা কারা চাই বাংলার জমিনটা সুদমুক্ত হয়ে যাক, কারা কারা চাই হাত উঁচু করে দেখান, আপনারা সবাই চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ এই মুসলমানেরা চায় বাংলার জমিনটা সুদমুক্ত হয়ে যাক। তবে কেমনে করবেন আল্লাহ পাক ভালো জানে। আমরা যেটা জানি, আমাদেরকে সুদমুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা লাগবে, এমনি এমনি হবে না। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলুম মুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়া গোটা জমিনটা পরিচালনা করেছিলেন, ঠিক না বলুন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাবাসীকে দাওয়াত করলেন, ও মক্কাবাসীরা শোনো, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে আল্লাহর আইন ছাড়া আর কারো আইন চলতে পারে না। আল্লাহর আইন দিয়ে যদি এই জমিনে সব চলে, আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে গণভবন পর্যন্ত, দোল্লা থেকে কবর পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে আমার জীবনটা চলতো, এরকম অশান্তি দাবান অবশ্যই বাংলার জমিনে আর থাকতো না, ঠিক না বলুন? সেজন্য আবার এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, তারপরে আপনাদের প্রধান অতিথি আলোচনা করবে। আমার অপূর্ণাঙ্গ আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত, অভাব মুক্ত, জুলুম মুক্ত, অত্যাচার মুক্ত একটি বাংলাদেশ উপহার দিন বলি আমিন। আল্লাহ পাক মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।